মাননীয় সদস্য বেগম রুবিন ফারানা, মহিলা আসন 49, আপনি পয়েন্ট অফ অর্ডারে কিছু বলবেন, তবে একটু সংক্ষেপে বলবেন অনুগ্রহ করে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জনাব তৌফিক ইলাহি চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কি অবস্থায় আছে সেটা তার চেয়ে ভালো আর কারো জানার কথা না। আমরা একটু দেখে নেই তিনি কি বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধের সময় তো আমাদের কিছুই ছিল না, তখনও আমরা চলেছি, এখনো পারবো, আমরা শপথ নেব দরকার হলে দিনের বেলা কোনো বিদ্যুৎ ব্যবহার করব না। কারণটাও তিনি বলেছেন একেবারে স্পষ্টভাবে। তিনি বলেছেন, আমাদের রিজার্ভ অনেক কমে গেছে, আমাদের হাতে টাকা নেই, সামনে কি হবে এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে যে যাচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমরা টের পাচ্ছিলাম যখন অক্টোবরের এই শীত শীত সময়েও শুক্রবারের মতন ছুটির দিনে 2 থেকে 3 বার লোডশেডিং হচ্ছিল ঢাকায়। আমার এই বছর যখন বাজেট স্পিচ আমি দেই মাননীয় স্পিকার, আমার বাজেট স্পিচের শিরোনাম ছিল বাংলাদেশকে শ্রীলঙ্কার পথে কয়েক ধাপ এগিয়ে দেওয়ার বাজেট। এবং সেই বাজেট উত্থাপনের সময় বাংলাদেশের যে সামষ্টিক অর্থনৈতিক অবস্থা তার সবটা সূচক ছিল নিম্নমুখী, কিন্তু বাজেটে আমরা সেই সেই সংক্রান্ত কোনো রকম কোনো দিক নির্দেশনা পাইনি। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বয়ং দুর্ভিক্ষের বার্তা দিচ্ছেন বারবার, প্রতি ইঞ্চি জমিতে চাষ করতে বলছেন, ব্যয় কমিয়ে সঞ্চয় করতে বলছেন, বলছেন অপচয় কমাতে। সাধারণভাবে ভাবতে গেলে মনে হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের সতর্ক বার্তা কৌশলগতভাবে ভুল, কারণ যখন এই ধরনের বার্তা আসে তখন মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়, একটা আনসার্টেনটি আসে। এবং অর্থনীতিতে প্যানিক আর আনসার্টেনটির চেয়ে খারাপ তো কিছু নয়, মানুষ খরচ করা কমিয়ে দেবে, অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়বে, কারণ যখন কেউ ব্যয় করে তখন আরেকজনের উপার্জন হয়। কিন্তু এই পরিস্থিতির পরও যখন মাননীয় প্রধানমন্ত্রী বারংবার দুর্ভিক্ষের বিষয়ে মানুষকে সতর্ক করছেন, তখন আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতি আসলেই খারাপ। তবে সরকারের হাতে মাননীয় স্পিকার তিনটা নন্দঘোষ আছে। একটা নন্দঘোষ হলো করোনা, একটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর একটা হলো বিশ্বমন্দা। যাই হোক না কেন, যে অবস্থায় দাঁড়াক না কেন, সরকার সমস্ত দোষ চাপাচ্ছে এই তিন নন্দঘোষের হাতে। আমাদের একটু দেখা দরকার যে সত্যিকারই এই তিন নন্দঘোষের দোষ আসলে কতটুকু। 2009 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে তখনই তারা জানতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মেয়াদের পর মেয়াদ তারা ক্ষমতায় থাকবে। এবং এভাবে ক্ষমতায় থাকতে গেলে মাননীয় স্পিকার কিছু গোষ্ঠীতন্ত্র কায়েম করতে হয়, এবং সেই গোষ্ঠীকে খুশি রাখবার জন্য আইন প্রণয়ন করতে হয়, সেই গোষ্ঠীর সুবিধার্থে নিয়ম কানুন তৈরি করতে হয় এবং তাদেরকে পাল্টে পুষতে হয়। সেই কারণেই IMF বলছিল যে যেসব দেশে ঋণের হার উচ্চ এবং নীতিমালা সীমিত সেই সব দেশে সম্ভাবনা আছে শ্রীলঙ্কার মতো হয়ে যাওয়ার। এবং IMF প্রধানের সেই কথার উপরে ভিত্তি করে BBC যেটি প্রতিবেদন তৈরি করে, এবং সেই প্রতিবেদনে BBC বলে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা হবার পথে আছে বাংলাদেশ এবং পাকিস্তান। এই সংক্রান্ত একটি রিপোর্ট 18 জুলাই প্রথম আলোতে প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ সহ এশীয় দেশগুলোর জন্য শ্রীলঙ্কা একটি সতর্ক বার্তা। মাননীয় স্পিকার, এটা ঠিক যে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রভাব সারা বিশ্বের সকল দেশের অর্থনীতির উপর কম বেশি পড়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইউক্রেন আগ্রাসনে যদি চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি করে থাকে তাহলে সরকারের হিসেবে বাংলাদেশের চাইতে কম মাথাপিছু আয়ের গরিব দেশ ভারত, নেপাল, এমনকি আফ্রিকার অনেক দরিদ্র দেশকে BBC কেন শ্রীলঙ্কা হবার ঝুঁকির তালিকায় রাখেনি? আসলে গত এক যুগে যে বিভৎস লুটপাট চলেছে তার অনিবার্য পরিণতি এটাই হবার কথা ছিল। আজকে যখন অর্থনীতি চরম সংকটে পড়েছে তখন অনেক অর্থনীতিবিদ এবং বিশ্লেষক বলছেন দেশের অর্থনীতি সরকারের ভুল নীতির মাশুল দিচ্ছে। বিষয়টি আসলে কতটা সত্য? আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব সরকারের দাবি মতে 125,000 কোটি টাকা মন্দ ঋণ, আর মইনুল হোসেনের মতন, যার মইনুল ইসলামের মতন বিখ্যাত প্রখ্যাত অর্থনীতিবিদেরা বলছেন যে কার্পেটের নিচে লুকানো মন্দ ঋণ যদি আমরা হিসাব করি তাহলে এর পরিমাণ 3.5 লক্ষ থেকে 4 লক্ষ কোটি টাকা। আমার প্রশ্ন থাকবে সংসদের কাছে, আমাদের প্রকৃত পক্ষে মন্দ ঋণ কত? কারণ আমরা দেখেছি যে বড় বড় ব্যবসায়ীদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে নামে। সংক্ষেপ করছি মাননীয় স্পিকার, একটু যদি সুযোগ না দেন অল্প কয়েকজন সদস্য, মাননীয় স্পিকার আপনি সংক্ষিপ্ত আকারে বিষয়টা উপস্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত আকারে, যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে করছি, বিষয়টা বিরাট।
মাননীয় স্পিকার, আমরা এক একটা ব্যবসায়ীর হাতে হাজার হাজার কোটি টাকা যে ঋণের নামে তুলে দিচ্ছি সেগুলো ফেরত আনার ব্যাপারে আমাদের উদ্যোগী হতে দেখা যায় না। আমরা দেখছি ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সেক্টরে লুটপাট নিয়ে নতুন করে আর কিছু বলবার নেই, শুধু এইটুকুই বলি দুই বছরের জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা, ইন্ডেমনিটি দিয়ে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, চুক্তিভিত্তিক কুইক রেন্টাল করার কথা ছিল, সেটা এখন 16 বছরে গিয়ে ঠেকেছে। আর 12টা কোম্পানিকে গত এক দশকে 90,000 কোটি টাকা তুলে দেওয়া হয়েছে, রিপোর্ট সমকালে এসছে। অবকাঠামো খাতে যে লুটপাট হয়েছে সেটা নিয়েও বলবার কিছু নেই, কারণ সারা বিশ্বে সর্বোচ্চ ব্যয়ে বাংলাদেশে সড়ক নির্মিত হয় ফ্লাইওভার নির্মিত হয়, মেট্রো রেল এবং যে কোনো নির্মাণ কাজে বাংলাদেশে যে পরিমাণ ব্যয় হয় বিশ্বে কোথাও হয় না। একটা ছোট উদাহরণ দেই শুধু, ঢাকা ভাঙা মাওয়া মহাসড়ক নির্মাণ করতে পার কিলোমিটার ব্যয় হয়েছে 200 কোটি টাকা মাননীয় স্পিকার, যেখানে ইউরোপে একটা 4 লেনের সড়ক নির্মাণ করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয় 30 কোটি টাকা। সুতরাং বোঝা যায় যে লুটপাট কি পরিমাণ, এবং যেখানে লুটপাট হয় সেখানে টাকা পাচার হবে সেটাই স্বাভাবিক। এবং এই টাকা পাচারের ব্যাপারে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট দিচ্ছে যে 2009 থেকে 2016 পর্যন্ত। অনুগ্রহ করে আপনি বসুন মাননীয় স্পিকার, আর দুটো মিনিট অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে মাননীয় সদস্যবৃন্দ, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আসলে বলবো কি, পরমাণু শক্তি আইন, অ্যাটমিক এনার্জির এর চাই তো শক্তিশালী মাননীয় স্পিকার মন্ত্রী পরিষদ বিভাগ, কোনো সন্দেহ নাই। তো আজকে আমরা এই বিলের উদ্দেশ্যের উপর আলোচনা করতে গিয়ে মাননীয় মন্ত্রী যে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এটা দুঃখজনক, এটা আমাদের গোটা সংসদের জন্য লজ্জাস্কর, ভেরি আনফর্চুনেট। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, এখানে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়ে আমরা কোনো সদস্য কোনো কথা বলি নাই। আমাদের সংবিধানে টেকনোক্র্যাট মন্ত্রীর অবস্থান রয়েছে, সুতরাং আমরা তো কিছুটা লেখাপড়া জানি, একদম মূর্খ নই। এখানে সংসদের এই বিলের উদ্দেশ্য এবং কারণের মধ্যে যেটা বলা হয়েছে যে আপনার সচিব পদগুলো, বাংলাদেশের বয়স তো 50 বছর পার হয়ে গেছে, কিছুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনি বিভিন্ন যে সচিব জায়গাগুলো ছিল, জেলা পরিষদের সচিব জায়গাগুলো ছিল, পরিবর্তন করেছেন। তখন আমরা এটা প্রতিবাদ করেছি, বলেছেন এটার দরকার নাই, এগুলো কেন। আজকে সেই বিষয়টি আমরা বলেছি যেটা এটার জন্য এই কোটি কোটি টাকা খরচ করে সময় অপচয় করে কথায় আছে না নাইকামে খৈবাজ, কত গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো বাদ দিয়ে এই ধরনের বিল প্রত্যাহার করেন। আমি মাননীয় স্পিকার আর বক্তব্য বাড়াবো না, আমি যে সংশোধনীগুলো দিয়েছিলাম আমি প্রত্যাহার করে নিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি দুঃখিত এই কারণে এই ধরনের কথাও এখানে বলা হয়। আর 2 নম্বর হচ্ছে, জিনিসটা না বুঝে না শুনে ওনারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই বলে গেলেন, এটা কেবলমাত্র যারা সরকারি চাকুরে তাদের জন্য প্রযোজ্য। এটা তা আপনার সেক্রেটারি বাদ, আপনার কি বলবো, আপনার সেক্রেটারি বাদ দিতে কে বলেছে, যেহেতু তারা সরকার থেকে আসে সেই জন্য তারা এটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে চেয়েছে। তো তার সাথে আপনারা যা ইচ্ছা তাই বলে গেলেন এবং টেকনোক্র্যাট মন্ত্রীকে বাদ করে দিলেন, এইটা কি, আমি তো কিছুই বুঝলাম না। যে আপনারা সবাই, আমি প্রত্যেকটা কি বলবো সংসদ সদস্যকে আমরা সম্মান করি, আপনারা নিজেদের সম্মানই বা কোথায় রাখতেছেন আমি বুঝলাম। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য আমি এই জন্য বলছি যে আপনারা না বুঝে না শুনে যা নিজেরা মনে হলো তাই বলে গেলেন। এটা গ্রহণ করা তো দূরের কথা, এটা বর্জন করারও একটা লিমিটের বাইরে চলে গেছেন আপনারা। সুতরাং আমি কারো বক্তব্য গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত।